বন্ধুরা আমি এখানে গোবিন্দভোগ চাল একটুখানি বেটে নিয়েছি। আমাদের মা ঠাকুমাকে দেখতাম যে উনুনে স্বস্তিক দিত, এখন তো আমরা উনুন ব্যবহার করি না, আমরা গ্যাসে রান্না করি, সেই কারণে আমি গ্যাসের মধ্যে একটু স্বস্তিক দিয়ে নেব। গ্যাসের মাঝখানে আমি এখানে একটা চাল বাটা দিয়ে স্বস্তিক দিয়ে নিচ্ছি। আপনাদের সংক্রান্তির দিন কি নিয়ম বন্ধুরা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, এক একজনের এক এক রকম নিয়ম হয়। আমাদের সংক্রান্তির দিন আমরা পায়েস করি, মাটির মধ্যে যত সুন্দর স্বস্তিক আঁকা যায় বন্ধুরা, গ্যাসের ইয়েতে এত ভালো স্বস্তিক আঁকা যাচ্ছে না, তবুও আমি একটু চেষ্টা করছি। আগের দিনের নতুন চালে প্রথমে এই চালে বেটে প্রথমে আগে স্বস্তিক দেওয়া হতো, তারপরে রান্না আরম্ভ করা হতো। এর থেকে আর ভালো হবে না বন্ধুরা, এরকমই হবে। চলে যাই রান্নায় বন্ধুরা, আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস রান্না করব বন্ধুরা। সেই জন্য আমি এখানে 3 লিটার দুধ বসিয়ে দিয়েছি, দুধটা এবার ভালো করে ফুটে উঠবে, তারপরে আমি এর মধ্যে চাল দেব। দুধটা ফুটে উঠেছে, আমি এখানে 4টে তেজপাতা ধুয়ে পুছে এর মধ্যে দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে এবার আমি দুধটাকে আরেকটু ফুটিয়ে নেব। বন্ধুরা আমি এখানে 150 গ্রাম চাল নিয়ে নিয়েছি, 1 কিলোতে আমি 50 গ্রাম চাল দিচ্ছি। আমি 3 লিটার দুধে 150 গ্রাম চাল দিচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি ঘি। ঘিটা দিয়ে ভালো করে চালটাকে আমি একটু মাখিয়ে নেব, এতে পায়েসে খুব সুন্দর গন্ধ হয় আর চালগুলো একটার গায়ে একটা লেগেও যায় না। দুধের মধ্যে এমনি চাল দিলে দেখবেন বন্ধুরা দলা দলা পাকিয়ে যায়। আপনারা যদি এইভাবে ঘি দিয়ে চালটাকে মাখিয়ে নিয়ে দেন দুধের মধ্যে, তাহলে দেখবেন একটার গায়ে একটা লেগে যাবে না আর পায়েসেও খুব সুন্দর একটা গন্ধ হবে। দুধটা ভালো করে ফুটে গেছে, এর মধ্যে আমি ঘি মাখানো চালটা আস্তে আস্তে করে দিয়ে দেব। চালটা দিয়ে একটুখানি নাড়িয়ে নাড়িয়ে চালটাকে দেব। শীতকালে পায়েস বন্ধুরা সংক্রান্তির দিন গুড় দিয়ে পায়েস করলে খেতে খুবই ভালো লাগে। আপনারা গুড় দিয়ে পায়েস খান না বাতাসা দিয়ে পায়েস খান, মিষ্টি দিয়ে অনেকে পায়েস খায়, আপনারা কি দিয়ে পায়েস করেন বন্ধুরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তবে গুড় দিয়ে পায়েস খেতে সব থেকে বেশি ভালো লাগে। গরমের দিনে আমরা যদি পায়েস খাই বন্ধুরা, সেই সময় তার গুড় পাওয়া যায় না, তখন আমরা বাতাসা দিয়ে পায়েস করি। আমার চ্যানেলে বাতাসা দিয়ে পায়েস করা দেখানো আছে বন্ধুরা, আপনারা যদি কেউ দেখতে চান ডেসক্রিপশন বক্সে আমি এর লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে কেউ দেখতে পারেন। আমি এখানে একটা 750 গুড়ের থালা বন্ধুরা আমি এখানে নোড়া দিয়ে ভেঙে রেখেছি, এটা আমি দুধটা হয়ে ফুটে গেলে তখন আমি গুড়টা দিয়ে দেবো। চালটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটু দেখে নিচ্ছি, একদম চালটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আমি এর মধ্যে এখন গুড়টা দিয়ে দেব। আমি নোড়া দিয়ে যে গুড়টা ভেঙে রেখেছিলাম সেই গুড়টাকে এবার দিয়ে দিচ্ছি। গুড়টাকে দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ গুড়টা না ভালোভাবে গলে যাবে। পঞ্চাশ গ্রামের মতন কিশমিশ আমি এখানে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা, এবার জল চিপে এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি একটা ছোট্ট টিপস আপনাদের এখানে দিয়ে রাখছি,
दूध दिए दूधर मध्य जो गुड़ देवें तार आगे दूधता जो जाल देवें एकटूखानी दूध एक बाटर मध्य तुले अल्प एकटू गुड़ भेंगे दूधटार मध्य दिए देखें जो गुड़ा भलो ना कि अनेक समय देखा जाए गुड़ दी पायस केटे जाए से सब समय कि करबें अल्प एकटू दूधर मध्य गुड़ देवें जदि नष्ट गुड़ थे तेल अपना ओईटुकु दूधर ऊपर दिए আপনার ইয়ে হয়ে যাবে নষ্টটা হয়ে যাবে কিন্তু অতটা গুড়ের মধ্যে অতটা গুড় যদি আপনি অতটা দুধের মধ্যে দেন আপনার কিন্তু পুরো পায়েসটাই নষ্ট হয়ে যাবে পায়েসটার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এক পিঞ্চ লবণ লবণটাকে দিয়ে এবার আমি ভালো করে আরেকটু ফুটিয়ে আমি পায়েসটাকে সার্ভ করে নেব পায়েসটা আমার প্রায় হয়ে এসেছে दो तीन मिनट और एकटू फुटिए नेब तारपर आमी पायसटाके सार्व करे नेब बंधुरा फुल दिए आमी सजिए डेकोरेशन करेछि देखुन पायसटा देखते कत सुंदर लागछे आपनादेर जदि ए रेसिपि भालो लेगे थाके ताहले अवश्य आमार रेसिपिटिके लाइक करबेन एबं सबस्क्राइब करे आमार पाशे थाकबेन नमस्कार बंधुरा देखा होच्छे परेर कोनो भिडियोते बंधुरा पायसटा आमार रेडी होये गेछे आमरा प्रथमेर पायस আমরা কেউ খাই না আমরা প্রথমে ঠাকুরকে নিবেদন করি এই জন্য আমরা এটা গ্যাসের উপরে বসিয়ে রেখে দেব আমাদের আগে পুকুরে জলে ফেলে দেওয়া হতো এখন তো কোনো পুকুর নেই কোনো পুকুর আমাদের বাড়ির সামনে কোনো পুকুর নেই আমরা কোনো পশুকে এই প্রথম পায়েশ বা পিঠে আমরা নিবেদন করি